আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাথ সুলতানা সুমা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই জীবনটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বীর মতো তো এটা নিয়েই একটা ঘটনা আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে একটি বালক তার মায়ের উপর রাগ করে চেঁচিয়ে তার মাকে বলতে লাগলো খালি যে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তো এই কথাটা বলার পরে মায়ের বকুনির ভয়ে সে করলো কি দৌড়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে তার বাসার পাশেই একটি পাহাড়ের মতো রয়েছে সে পাহাড়ের উপর ওঠে জোরে চিৎকার করে বলতে লাগল যে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তখন একটা আরেকটা প্রতিধ্বনি আসতে লাগলো যে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তখন সে করল কি ভয়ে ওই আওয়াজটা শুনে সে ভয়ের প্রতিধ্বনির আওয়াজটা শুনে ভয়ে সে দৌড়ে বাসায় চলে আসলো মানে এই প্রথম সে এই প্রতিধ্বনির আওয়াজটা সে শুনলো জীবনের প্রথম ভয় পেয়ে সে করলো কি দৌড়ে তার মার কাছে গিয়ে মাকে বলল যে মা পাহাড়ে একটা খারাপ ছেলে চেঁচিয়ে বলছে তোমাকে ঘৃণা করি মা ব্যাপারটা বুঝতে পেরে ছেলেকে আবার সেই পাহাড়ের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওকে বলল যে তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তখন সে আবার চেঁচিয়ে বলতে লাগলো আমি তোমাকে ভালোবাসি স্বরে আমি তোমাকে ভালোবাসি তখন আবার সেই প্রতিধ্বনিটা আসলো ফিরে আসলো তো বাচ্চা ছেলেটির শিক্ষা হলো যে আসলে আমাদের জীবন হচ্ছে একটা প্রতিধ্বনির মতো যা দেই তাই ফিরে পাই তো বেঞ্জামিন ফ্রান্সলেং বলেছেন যে আমরা যখন অপরের নিকট ভালো হই তখন আমরা নিজেদের কাছেই সর্বোত্তম আসসালামু আলাইকুম